আসসালামু আলাইকুম। শৌখিনতার তথ্যে শৌখিন মানুষদের জন্য আজকে থাকছে শীতকালে পাখি মারা যাওয়ার কারণ এবং এর সমাধান নিয়ে। অর্থাৎ শীতকালে যে কারণগুলোর কারণে আপনার পাখি মারা যায় এবং এই কারণগুলো থেকে কিভাবে আপনার পাখিকে রক্ষা করবেন, এর প্রতিরোধ ব্যবস্থা এবং প্রতিকার ব্যবস্থা দুইটাই নিয়েই আলোচনা করা হবে। প্রিয় শৌখিন মানুষ, ভিডিও শুরু করার আগে একটি কথা, যারা পাখি পালন করেন তারা এ ধরনের শৌখিনতার তথ্য পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। শীতকাল বাজরিগার পাখির ব্রিডিং সিজন। এই সিজনে বাজরিগার পাখি অনেক ডিম বাচ্চা করে থাকে। আবার তেমনি এই শীতকালে পাখির অনেক ধরনের ঠান্ডাজনিত রোগও হয়ে থাকে। এসব রোগ থেকে রক্ষা করে পাখি যেন মারা না যায় সেই ব্যবস্থা অবশ্যই করতে হবে। কেননা ডিম বাচ্চা করার কারণে পাখির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটা কমে যায়। এই ক্ষমতাকে অব্যাহত রাখতে বা বাড়াতে আপনাকে সে ধরনের খাবার এবং পরিচর্যা করতে হবে। শীতকালে পাখি মারা যাওয়ার প্রথম যে কারণ সেটি হলো পাখির ঠান্ডা লাগা বা সর্দি কাশি হওয়া। শীতকালে বাজরিগার পাখি সহ অন্যান্য পাখির এই ঠান্ডা লাগাটা কমন। এই ঠান্ডা লাগা থেকে রক্ষার্থে অবশ্যই আপনাকে ব্যবস্থা নিতে হবে। এই ঠান্ডা লেগে পাখি মারাও যায়, তাই ঠান্ডা লাগা থেকে রক্ষার্থে আপনাকে যে ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটার প্রথমেই হলো তুলসী পাতা। আপনারা পাখিকে ঠান্ডা লাগা থেকে রক্ষার্থে অর্থাৎ সর্দি কাশি থেকে রক্ষার্থে পাখিকে তুলসী পাতা খাওয়াবেন। তুলসী পাতা পাখির জন্য অনেক উপকারী একটি খাবার। পাখিকে সপ্তাহে 3-4 দিন তুলসী পাতা আপনারা খাওয়াবেন। এটা পাখির ঠান্ডা লাগা থেকে প্রতিরোধ ব্যবস্থা হিসেবে কাজ করবে। কিন্তু যদি আপনার পাখির ঠান্ডা লেগেই যায় সেক্ষেত্রে এই তুলসী পাতা আপনারা রেগুলার দেবেন। এবং সাথে আরেকটা জিনিস দিতে হবে, সেটি হলো তুলসী পাতার চা করে। অর্থাৎ তুলসী পাতা পানিতে দিয়ে সেখানে দারুচিনি এবং একটু মশলা দিয়ে পানিটা ভালো করে জাল করে নিয়ে যখন দেখবেন কালারটা চার মতো হয়েছে তখন এই পানিটা একটু ঠান্ডা করে নেবেন, যেটা উষ্ণ গরম থাকবে। এই উষ্ণ গরম পানি পাখিকে খাইতে দেবেন। এভাবে আপনারা দিনে 2-3 বার পাখিকে খাইতে দেবেন যদি আপনার পাখির ঠান্ডা লেগে যায়। এরপর শীতকালে পাখি মারা যাওয়ার দ্বিতীয় যে কারণটি হতে পারে সেটি হলো পাখি গা ফুলে বসে থাকা বা পাখির জ্বর হওয়া। শীতকালে পাখির গা ফুলে বসে থাকা এবং জ্বর হওয়া থেকে যে প্রতিরোধ ব্যবস্থা আপনাকে করতে হবে সেটি হলো পাখি যেখানে রেখেছেন সেখানে তাপমাত্রা ধরে রাখার ব্যবস্থা করতে হবে, যেন রাতের বেলা বা দিনের বেলাও পাখি ঠান্ডা অনুভব না করে। বিশেষ করে যারা বারান্দায় পাখি পালন করেন তাদের জন্য সেখানে তাপমাত্রা ধরে রাখার ব্যবস্থা অবশ্যই করতে হবে। এজন্য আপনারা যে প্রতিরোধ ব্যবস্থাটা করতে পারেন সেটি হলো পাখির খাঁচা অবশ্যই আপনারা রাতে ভালো করে ঢেকে রাখবেন এবং সেখানে ইলেকট্রিক বাল্বের ব্যবস্থা করতে পারেন। ইলেকট্রিক বাল্বের মাধ্যমে খাঁচার মধ্যে তাপ হবে, যে তাপে পাখি সুস্থ থাকবে, পাখি ঠান্ডা লাগবে না এবং রাতের বেলাও তারা গা ফুলে বসে থাকবে না। এভাবে কন্টিনিউয়াসলি যদি আপনার পাখিকে ঠান্ডা আপনি লাগায় যান তাইলে তো অবশ্যই পাখির জ্বর হবে। এই জন্য পাখির খাঁচা যদি আপনার 2-1টা খাঁচা হয় সেক্ষেত্রে এভাবে ঢেকে রেখে সে ভিতরে বাল্বের ব্যবস্থা করবেন। আর যদি মোটামুটি সেট আপ থাকে তাহলে পুরো সেট আপেই আপনারা বাল্ব জ্বালায় সেখানে তাপমাত্রা ধরে রাখার ব্যবস্থা করবেন। পাখি গা ফুলে বসে থাকা এবং জ্বর হওয়া, এগুলো যদি আপনার পাখির হয়ে যায় সেক্ষেত্রে যে প্রতিরোধটা আপনাকে করতে হবে সেটা হলো পাখিকে তো সবসময় শীতের মধ্যে উষ্ণ পানি দিতে হবে এবং দিনে 2 বার পানি চেঞ্জ করে দিতে হবে। এই পানির মধ্যে আপনারা নাপার 1/4 গুঁড়া করে এবং জ্বর যদি খুব বেশি হয় সাথে অ্যাজিনভেট মেডিসিনটা আপনারা গুঁড়া করে পানির সাথে পাখিকে 3 দিন খাওয়াবেন। ইনশাল্লাহ এর মধ্যেই আপনার পাখির জ্বর ভালো হয়ে যাবে। শীতকালে পাখি মারা যাওয়ার তৃতীয় যে কারণটি সেটি হলো পাখির ফিটনেস বা পাখিকে ভিতর থেকে ফিট না রাখতে পারা। ভিতর পাখির ভিতরে শরীরের ভিতরে তাপমাত্রা ধরে রাখার ব্যবস্থা না করা। এই পাখির ভিতরে তাপমাত্রা ধরে রাখার জন্য পাখিকে ফিট রাখার জন্য যেটা করতে হবে সেটি হলো ভালো মানের সিড মিক্স খাইতে দিতে হবে। ভালো মানের সিড মিক্স বলতে শীতকালীন ব্রিডিং ফর্মুলায় সিড মিক্স করে খাওয়াইতে হবে। এই সিড মিক্সে যে তেলবীজগুলো আছে এই তেলবীজগুলো একটু বাড়ায় রাখতে হবে, কারণ
তেলবীজে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে যা পাখির শরীর ভিতর থেকে গরম রাখতে সাহায্য করবে। এজন্য তেলবীজ জাতীয় সূর্যমুখীর বীজ, তিসি, ক্যানারি, গুজি তেল এগুলো সিড মিক্সে একটু বাড়ায় দিতে হবে। শীতকাল যেহেতু ব্রিডিং সিজন, তাই শীতকালীন ব্রিডিং ফর্মুলায় সিড মিক্স কীভাবে বানাবেন চ্যানেলে এমন একটি ভিডিও দেওয়া আছে, আমি লিঙ্কটি দিয়ে দেব এবং আই বাটনেও দিয়ে দিচ্ছি, আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন। শীতকালে পাখি মারা যাওয়ার চতুর্থ যে কারণ সেটি হলো পানিবাহিত রোগ হওয়া, আর এই পানিবাহিত রোগ মূলত আপনার পানি দেওয়ার কারণে হয়ে থাকে। শীতকালে কখনোই একদিন পানি দিয়ে তিন দিন রাখা যাবে না, শীতকালে দুইবার পানি, দিনে দুইবার পানি চেঞ্জ করে দিতে হবে। এবং যখন পানি চেঞ্জ করে দিবেন তখন অবশ্যই ঠান্ডা পানি দেওয়া যাবে না, উষ্ণ গরম পানি দিতে হবে। শীতকালে মারাত্মক হচ্ছে এই পানিবাহিত রোগ, তাই পানি দেওয়ার ব্যাপারে আপনাকে সবসময় সচেতন থাকতে হবে। উষ্ণ গরম পানি এবং মাঝে মধ্যে চার আপনার তুলসী পাতার চাটা করে উষ্ণ উষ্ণ গরম সেই চা পরিবেশন করতে হবে পাখিকে। এরপর পঞ্চম যে কারণটি সেটি হলো চুনা পায়খানা, অর্থাৎ পাখির সাদা পায়খানা বা পানির মতো পায়খানা হওয়া। এই রোগটা শীতকালে খুব বেশি হয় পাখিদের, আর এটা হয় মূলত ঠান্ডা এবং ঠান্ডা পানি খাওয়ার জন্য। এই চুনা পায়খানা থেকে পাখিকে বাঁচাতে হলে আপনারা সপ্তাহে একদিন পাখিকে এক ফোঁটা করে খাবার পানির সাথে মধু খাওয়াইতে পারেন। এক ফোঁটা করে মধু খাওয়াইলে পাখির শরীরটা গরম থাকবে, ভিতর থেকে পাখি ফিট থাকবে। এজন্য আপনারা এক ফোঁটা করে মধু পানির সাথে খাওয়াইতে পারেন সপ্তাহে একদিন। এই চুনা পায়খানা যদি আপনার পাখির হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে কিছু মেডিসিন প্রয়োগ করতে হবে। আমি এর আগে যেগুলো বলেছি, তুলসী পাতা, গরম পানি, এগুলো যা বলেছি সেগুলো তো দিতেই হবে, সাথে একটু মেডিসিন দিতে হবে। সেটা হলো আপনারা কুসুমিক্স ভেট নামে একটা মেডিসিন আছে, এই মেডিসিনটা পাখিকে তিন দিন বা পাঁচ দিন খাওয়াইতে পারেন, তাহলে ইনশাল্লাহ আশা করা যায় চুনা পায়খানা ভালো হওয়ার সম্ভাবনা থাকে। মোট কথা হলো পাখিকে শীতকালে রোগমুক্ত রাখতে হলে পাখির খাবার, পানি এবং থাকার পরিবেশ এই তিনটার প্রতি যদি আপনি যত্নশীল হন তাহলে আশা করা যায় ইনশাল্লাহ আপনার পাখির কোনো শীতকালীন ঠান্ডাজনিত রোগ হবে না। আর যদি আপনার পাখির শীতকালীন কোনো ঠান্ডাজনিত রোগ হয়ে যায় সেক্ষেত্রে প্রতিকার করার যে উপায়গুলো, এই উপায়গুলো যদি আপনি অবলম্বন করেন ইনশাল্লাহ আশা করা যায় আপনার পাখি সুস্থ হয়ে যাবে। তারপরেও যদি আপনার পাখির খুব গুরুতর প্রবলেম হয়ে যায় আপনারা কোনো ভেটেরিনারি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্টসে আমাকে জানাতে পারেন, আমি আমার দিক থেকে যতখানি সম্ভব আপনাকে হেল্প করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রিয় শৌখিন মানুষ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনার পাখি পালক বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী শৌখিনতার তথ্য পেতে সাথে থাকুন। ধন্যবাদ।